হ্যালো বিওয়ার, ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল বিওয়ার। দেখুন বিভিন্ন গাছের ডালকে কীভাবে কেটে এনে গ্রো ব্যাগে লাগিয়ে সারভাইভ করা যায়, রুট মানে জোর সারে কীভাবে জোর সারে বিভিন্ন ডালের কাটিংকে এই গ্রো ব্যাগে লাগিয়ে তারপরে এটাকে কীভাবে প্রসেসিং করতে হয়, কেটে এনে ফাঙ্গিসাইডের পানিতে কিছু সময় রেখে ওখান থেকে উঠিয়ে তারপরে রুট হরমোন লাগিয়ে খাটা অংশে যে দিকটা ডালের নিচ সাইড দিয়ে রুট হরমোন লাগিয়ে এরপরে গ্রো করতে হয়, ওটাকে লাগাতে হয় প্যাকেটের মধ্যে। তার আগে অ্যালোভেরা জেল দিয়ে জেলের মধ্যে এই রুট হরমোন লাগিয়ে প্রায় 3 ইঞ্চি পরিমাণ এই গ্রো ব্যাগের মাটিতে ঢুকিয়ে দিয়ে তারপরে মনে করেন যে ওটাতে পানি টানি দিয়ে এই ফাঙ্গিসাইডের পানি, ফাঙ্গিসাইড অর্ধেক চামচ, রুট হরমোন অর্ধেক চামচ, চা চামচে অর্ধেক চামচ, ম্যাগনেশিয়াম সালফেট অর্ধেক চামচ এই 3-4 লিটার পানিতে দিয়ে তারপরে এই গ্রো ব্যাগের মাটিতে পানি দিয়ে তারপরে প্যাকেট করতে হয়। শার্টের কিসা আছে না, শার্টের কিসা দিয়ে বড় কিসা দিয়ে যেভাবে প্রমাণসই কিসা, যে প্যাকেটের যে কিসার দরকার সেই মাফে কিসা উপর দিয়ে কিসা লাগিয়ে প্যাকেটের গায়ে শক্ত করে বেঁধে দেওয়া লাগে, দিতে হয়। তারপরে নড়ে না, ঠিক এমন স্থানে রাখতে হবে যেন রোদ না পড়ে, আলো থেকে রোদে না পড়ে, এমন জায়গায় আলো আসে অথচ রোদ আসবে না, ঠিক ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হয়। 1 মাসের মতো রেখে দিলেই তারপরে জ্বর আসবে, নতুন কুশি আসবে, ডাল আসবে, জার্মিনেট হবে, রুট ডেভেলপ করবে। এরা বিভিন্ন গাছের বিভিন্ন ফ্লাওয়ারের ডাল লাইনে এনে গরুয়া পাবে, এটা নিজস্ব প্রাইভেট বাগানের জন্যে এগুলো করি হয়, কিনতে হয় না, নার্সারি থেকে কিনতে হয় না। একটু প্রসেসিং করলেই বিভিন্ন ধরনের গাছের ডাল থেকে চারা হয়ে যায়, ভালো শেভ হয়, ভালো জার্মিনেশন করে, ডেভেলপ করে, এটা প্রসেসিং খুবই ভালো। এই যে উপরের দিকে লাগিয়ে দিচ্ছি ফাঙ্গিসাইড পেস্ট করে ছোটো ব্রাশ দিয়ে ফাঙ্গিসাইডকে লাগিয়ে দিচ্ছি যাতে ফাঙ্গাসে না ধরে, বিভিন্ন ভাইরাস থেকে নিরাপদ থাকবে। এই যে দেখুন ফাঙ্গিসাইডের পানি দিচ্ছি, ব্যাগ ভর্তি মাটি দিয়ে 3 ইঞ্চি পরিমাণ ঢুকাতে হয়, ঢুকিয়ে তারপরে প্যাকেট করে ছায়াযুক্ত স্থানে রেখে দিলেই হয়। 1 মাস বা 1 মাসের উপরেও লাগতে পারে, ওইটা ডালের উপর নির্ভর করে। ম্যাচিউরড হলে ডাল খুব তাড়াতাড়ি সারভাইভ করবে। এই যে দেখছেন প্যাকেট করেছি, এটা তার প্রমাণসই প্যাকেট, যার তার প্রমাণসই। এই 10 ইঞ্চি ডাল হলেই তো হয়, 10 ইঞ্চি ডাল হলে 12 ইঞ্চি প্যাকেট উচ্চতা, হাইট 12 ইঞ্চি হলেই হয়। এই ছিল এবার আজকের টিপস। ওকে দেন, সি ইউ নেক্সট ভিডিও, সি ইউ, বাই বাই।
এই যে দেখছেন বিভিন্ন সরঞ্জাম, মাটি প্রস্তুত করতে হয় অর্গানিকভাবে, একদম পিওর মাটি।